মানুষের পাশেই আছি, রোজকার খবরেই থাকি, নেগেটিভ নই আমরা, পজিটিভ হয়ে বাঁচি। নিউজ অনলি 24, নিউজ অনলি 24। ব্যাপারটা এটা আমি নিজেও জানি না যে কালকে যখন সরকারিভাবে মেলটা এসছে, তার আমি ততক্ষণে তো পৌরসভার কাজ করেছি, তো আমি যখন বেরিয়ে এসেছি পৌরসভার থেকে তখন আমি শুনেছি মেল এসছে। তো কালকে আমার নিজে একটি ব্যক্তিগত কাজে আমি বাড়িতে এসে আমি কলকাতায় চলে যাই, সেখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়, আমার ব্যক্তিগত কাজে আমি গেছি। আমি শুনলাম যে চারজন প্রশাসক মণ্ডলীরা রেজিগনেশান দিয়েছে, আমার সঙ্গে কাউ কথা হয়নি এখনো অবধি, কেন দিল, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কথা হবে আগামী দিন। আগামী দিন দলের সাথে কথা বলে নেব, সরকারি যারা আছেন কীভাবে চালাতে হবে সেভাবে কথা কাজ কথা বলে কাজ করতে হবে, সবাইকে নিয়েই কাজ করতে হবে। গতকাল আমাদের প্রশাসনিক যে নবরাক্ষ পৌর বোর্ড, তার পরিবর্তন করা হয়েছে সরকারিভাবে। আমাকে কিছুদিন আগে প্রশাসনিক সদস্য করা হয়েছিল। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে তৃণমূল যুব সভাপতি নিবরাকপুরে, প্রায় 16 বছরের উপরে আমি দলটা করছি এবং দলের নেতৃত্বের উপর আস্থা পূর্ব বিশ্বাস আছে। আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সামনে জানাচ্ছি যে দলের যে নীতি 2021 সালের পর ঠিক করা হয়েছে, এক ব্যক্তি এক পদ, আমি চাই যে আমি যুব সভাপতি হিসেবে থাকা, এইভাবে প্রশাসনিক পদ, যেহেতু কাউন্সিলর হইনি এখনও, পরবর্তীকালে দল যদি চায় সেটা প্রশাসনিক পদ নেব, কিন্তু এখন প্রশাসনিক পদটা আমি ব্যক্তিগতভাবে থাকতে চাই।